আজকে আমি চলে এসেছি এখন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের একদম মাঠের সামনে। বলার কথা হচ্ছে আজকে হচ্ছে 12ই অক্টোবর, আর এবছর দুর্গাপুজো কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে দুর্গাপুজোর থিম চায়নার গ্রান্ড লিসবো হোটেল সেটার আজকে উদ্বোধন। এখন বাজে বিকেল 4:26, কিছুক্ষণের মধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এটা উদ্বোধন করবেন, সেটার অনুষ্ঠানে আজকে দেখব কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের একদম মণ্ডপের সামনে। চলো ভিতরে এন্ট্রি দেখা যায়। ঘড়িকাটা এখন বাজে 5:08, আর সন্ধে হতে হতেই লাইটিংটা শুরু হয়ে গেছে। বাট এখন কিন্তু লাইটিংটা অতটা খেলছে না, আর কিছুক্ষণ ওয়েট করা যাক, তারপরে লাইটিংটা তোমাদেরকে দেখাবো। আর মোট কথা এখনও উদ্বোধন এখনও হয়নি, কারণ বর্তমানে এখন চলছে জলপাইগুড়ি জেলা উদ্বোধন চলছে। মুখ্যমন্ত্রী
ভিতরে আমরা গিয়ে কি দেখতে পাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করবো। আর এই অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ পরিস্থিতিটা কেমন। পুজোর আগে যেই পরিস্থিতি হয় তাহলে চলে এসছি এখন মন্ডপের পুরো সামনে, আর এখানে যে পড়াটা আছে পড়ার সামনে দাঁড়িয়ে আছি। আর এই পরিস্থিতির বা দেখো বেশ কেমন ভিড় এখানে, জাস্ট দেখো মানে সবাই এবারে হ্যান্ডসেট যার কাছে আছে সবাই মানে ফোন উঁচু করে ধরে আছে, সবাই মানে অনেকটা এক্সাইটেড। এতক্ষণ পরে সেই তিনটে থেকে সাড়ে তিনটে থেকে মানুষ ওয়েট করছে এটা দেখার জন্য, মণ্ডপের ভিতরে ঢোকার জন্য। তো ফাইনালি এখন বাজে রাত 8:15, ফোন ঢোকার পারমিশন হলো। তো চলো এরপরে মণ্ডপের ভিতরে যাই, আসল জিনিসটা তোমাদেরকে দেখাই। পুজোর আগে এত ভিড়, তাহলে পুজোয় কি হবে? ফার্স্ট লুকটা তোমরা দেখো, আজকে এটা প্রথম ওপেনিং, আজকে তোমাদেরকে দেখাচ্ছি একদম। সুসজ্জিত সোনার সাজে মা পুরোপুরি মণ্ডপের ভিতরে চলে এসেছে, আর ভিতরে জাস্ট ডেকোরেশনটা তোমরা দেখতে থাকো, উপরে ঝালবা তুলে দেখো। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, গণেশকে রানী ভিক্টোরিয়ার মতন ক্রাউন পরানো হয়েছে, যাই হোক একবার গণেশের ক্রাউনটা দেখো, রানী ভিক্টোরিয়ার ক্রাউন। আর এখানে সবথেকে বেশি আকর্ষণ হচ্ছে এই যে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে 50 কেজি সোনা দিয়ে এটা সাজানো, দেখতে পাচ্ছ একদম সোনার অলঙ্কারে সাজানো, 50 কেজি সোনা ব্যবহার করা হয়েছে সাজানোর জন্য। প্রচুর পরিমাণে ভিড়, দাঁড়ানো ঠিক নাই কারণ সবাইকে দেখা শুরু করতে হবে। চলে এসেছি মণ্ডপের একদম পিছন সাইডে, আর এই জায়গাগুলোই এই সাইডে হয় মেলা। এবার দুর্গাপুজোর সময় পরিস্থিতি খুবই মানে কি বলবো, প্রচুর ভিড় মানে তখন লাইন পাওয়া মুশকিল হয়ে যায়, এতটা লাইন হয়। সামনে দিয়ে অনেক ভিড়ে ঠেলাঠেলি করে ঢুকতে হবে মণ্ডপের প্রতিমাকে দেখে, তারপরে তোমাদেরকে এই গেটে বেরিয়ে আসতে হবে। দুই সাইডে দুটো গেট আছে, গেটে বেরিয়ে আসতে হবে। আর এটা সর্বসাধারণের জন্য উদ্বোধন হচ্ছে আগামী 16 অক্টোবর, আজকে 12 অক্টোবর, আজকে এটা উদ্বোধন হয়ে গেল। তো আগামীকাল থেকে দুদিন বন্ধ থাকবে কারণ আরও কিছু কাজ বাকি আছে, তারপরে আবার 16 অক্টোবর থেকে সর্বসাধারণের জন্য পুরোটাই খুলে দেওয়া হবে, তারপর 18 তারিখ থেকে পুজো হচ্ছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই।